My second track this week, taking out to Birmingham, Small Heath to be precise. KM with Asian Wear. আজকে আমি চলে গিয়েছিলাম মেঘা কিচেনে তাদের সুন্দর সুন্দর অফারগুলো ট্রাই করতে। এতগুলো খাবার মাত্র 900 টাকাতে কিভাবে সম্ভব? তাদের লোকেশনটা হচ্ছে রূপাতলী বাস স্ট্যান্ড তেলের পাম্পের একদম সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। মেঘা কিচেন মানেই হলো সুন্দর সুন্দর অফার। অফার মানেই যে খাবারের কোয়ালিটি খারাপ তা কিন্তু নয়, তাদের প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালো ছিল অ্যান্ড কোয়ালিটিও ভালো ছিল। তো প্রথমেই আমি ট্রাই করতে নিয়েছি তাদের মেক্সিকান পিৎজাটা, এটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তাদের পিৎজাতে চিকেনের পরিমাণ বেশ ভালোই দেওয়া ছিল, সাথে ছিল ব্ল্যাক অলিভ, সুইট কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, এর পাশাপাশি শেফ স্পেশাল পিৎজা সসও ইউজ করেছে তারা। টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। পিৎজার রেটিং যদি আমি দিয়ে থাকি তাহলে পিৎজার রেটিং দিব 8/10। এরপরে আমি ট্রাই করতে নিয়েছি মেগা কিচেনের স্পেশাল বিফ পর্দা বিরিয়ানি। তো চাকু দিয়ে আমি তাদের স্পেশাল বিফ পর্দা বিরিয়ানিটা আনবক্সিং করি। এরপরে হান্ডির মুখ থেকে রুটিগুলো সুন্দরভাবে ছিঁড়ে এক সাইড করে ফেলি। বিরিয়ানিটা দেখতে অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো লাগে। বিরিয়ানিটা অনেক কালারফুল ছিল। বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগলেও আমার কাছে সত্যি কথা বলতে টেস্ট অতটা ভালো লাগেনি। বিরিয়ানির কোয়ান্টিটি অনেক ভালো ছিল, একটা নিলে অনায়াসে দুইজন খেতে পারবেন। এতগুলো খাবার আসলে তো একা খাওয়া পসিবল না, এই জন্য আমি আমার বোনকে নিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা আইটেমই আমরা দুইজন মিলে শেয়ার করি। বিরিয়ানিটা দেখতে অনেক লোভনীয়। হান্ডি থেকে যখন পর্দাটা খুলে ফেলি তখন বিরিয়ানিটা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এর ভিতরে মিডিয়াম সাইজের 4-5 টুকরা মাংস ছিল। তো আসুন এবার টেস্ট করা যাক। বিরিয়ানির রাইসটা ছিল একদম ঝরঝরে, একটু আগেই সার্ভ করেছে তো এই জন্য অনেকটা গরম ছিল। বিফটা আমার কাছে মজা লেগেছে, বাট বিরিয়ানির রাইসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। দেখে যতটা লোভনীয় লাগছে বাট খেতে ততটা ভালো লাগেনি। এরপর আমি আমার বোনকে ট্রাই করতে বললাম যে তুই একটু খেয়ে দেখ তোর কাছে কেমন লাগে। আমার বোন আমার মতো সেম কথাই বলল। যাই হোক, সবার টেস্ট তো আর একরকমের না, আপনারা চাইলে ট্রাই করে আসতে পারেন। এই ভিডিওটা যদি মেগা কিচেনের ওনার দেখে থাকেন তাহলে আমি বলবো তাকে পর্দা বিরিয়ানিটা আরেকটু ইম্প্রুভ করার জন্য। তো পর্দা বিরিয়ানির রেটিংটা যদি আমি দিয়ে থাকি তাহলে এই বিরিয়ানিটার রেটিং দিব 6.5/10। এরপরে আমি ট্রাই করে থাকি তাদের খিচুড়ির প্লেটারটা। প্লেটারটা কাছে আনতি গরুর মাংস থেকে সেই লেভেলের একটা ঘ্রাণ বেরোচ্ছিল। ভাইরে ভাই, আমি তো এক কথায় পাগল হয়ে গেছি। খিচুড়িটা ছিল আচারি খিচুড়ি, খিচুড়িটা অনেক মজার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। বিফ মশলাটা এক কথায় ছিল অসাধারণ, 9-10 পিস গরুর মাংস পেয়ে যাবেন। এই খিচুড়িটার মূল্য ছিল 230 টাকা, আমার কাছে প্লেটারটার দাম একদম ঠিকঠাক মনে হয়েছে। কারণ এই বাজারে এক বাটি বিফ মশলার দামই হচ্ছে 250-300 টাকা, সেখানে তারা 230 টাকাতে খিচুড়ি সহ বিফ মশলা দিচ্ছে। সত্যি কথা বলতে এই প্লেটারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যদি এই প্লেটারটার রেটিং দিয়ে থাকি তাহলে খিচুড়ি প্লেটার রেটিং দিব 9/10। এরপরে আমি ট্রাই করে থাকি তাদের ফ্রাইড রাইস প্লেটারটা। এত সুন্দর এই প্লেটারটার মূল্য ছিল 160 টাকা। তাদের ফ্রাইড রাইস প্লেটারে ছিল চিকেন বাটারফ্লাই, পপ চিকেন, মশালা চিকেন, ভেজিটেবল, সাথে আরও ছিল ফ্রাইড রাইস এবং সস, সালাদ তো সাথে থাকছি। এই খাবারের ভিতর কোল্ড ড্রিঙ্কস না হলে কি জমে? তো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে আসছে। কোল্ড ড্রিঙ্কস আপনারা কে কোনটা পছন্দ করেন সেটা আমার কমেন্ট বক্সে জানান, তাহলে আপনাদেরকে আমি ফ্রিতে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো। এর জন্য কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। শুনেছি মেগা কিচেনের ফ্রাইড রাইসটা অনেক মজা হয়, টেস্ট করে দেখি তাদের ফ্রাইড রাইসটা আসলে কতটা মজা। সত্যি কথা বলতে তাদের ফ্রাইড রাইসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্লেটারের প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল। আমার বোন বলে এই প্লেটারটা খাওয়ার জন্য হলেও আরেকবার মেগা কিচেনে আসতে হবে। তিনটা আইটেম ট্রাই করার পর এখন আমার পেটে একদমই জায়গা নেই, বাকিটুকু আপু আপনাদেরকে রিভিউ করে বলবে। আপু বলল এখানে চিকেন মশলাটা ও পপ চিকেন এই দুইটা আইটেম বেশি মজার ছিল। আর ফ্রাইড রাইস এটা তো নতুন করে বলার কিছু নেই, মেগা কিচেনে এটা অলওয়েজ বেস্ট। খাবার শেষে আমাদের মোট বিল আসছে 920 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।